নমস্কার বন্ধুরা, আমি জয়দেব। আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। চোখ রাখুন বেঙ্গল টুডে নিউজের পর্দায়। সম্প্রতি বাংলা ছবি কলকাতা চলন্তিকা রিলিজ হলো, দেখাবো তারই কিছু মুহূর্ত, আপনারা চোখ রাখুন। আমি যখন ভিডিও রিলিজ করি আমার ইউটিউবে, তার আগে এক ঘন্টা আগে আমার মনে হয় ভিডিওটা কি লোকজনের পছন্দ হবে কি হবে না, সেই একই ফিল হচ্ছে আমার মনে হচ্ছে। কিন্তু এইটা ফিল্ভার স্ক্রিনে নিজেকে দেখা, মানে আমি এইমাত্র সিনেমাটা দেখে আসলাম সবসময় বলে, আমি তার আগে দেখিনি, আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখে অদ্ভুত ভালো লাগলো, মানে আরও করতে চাইছি। আজকে মানে আমার ডিসাইড করলাম যে আরও আমি মুভি করবো, কারণ এতদিন আমি ভাবছিলাম যে আমার ইউটিউব ক্যারিয়ার একটু এফেক্ট হবে, বেশি মুভি করলে সময় দিতে পারবো না। তো আজকে নিজেকে দেখে আমার মনে হচ্ছে না ভাই, করবো মাঝে মাঝেই করবো, দুটো একসাথেই তো করা যায়, দুটো একসাথে চালিয়ে যাবো। ঠিক আছে, আমার বাবা মা খুব খুশি হবে, আমাদের আমার হোমটাউন হচ্ছে পুরুলিয়া, পাশে সিনেমা হল কৃষ্ণনগর, কালকে হয়তো যাবে বাবা মার কাছে শুনে জানি যে কেমন লাগছে। ওদের আমার বন্ধুরা এসেছিল আমার সাথে, ওদের খুব ভালো লেগেছে, তারপর থেকে আমি কনফিডেন্ট যে সবার ভালো লাগছে, কারণ ওরা আমার ভিডিও দেখে গাল বন্ধ করে, ওরা মাঝে ভিডিও বলে খুব খারাপ ভিডিও ভাই আপনার কোয়েশ্চেন, এটাই আমার ভালো বলেছে, আমার হচ্ছে ভালো সিনেমাই হয়েছে। ভীষণ এক্সাইটেড আমি অবশ্যই, কিরণ আমার খুব কাছে, মাঝে মাঝে হয় আমাদের সোশ্যাল মিডিয়াতে, তো বাড়িটা ছবি মানে একটু অন্য ধরনের ছবি, রসগোল্লা হোক বা মশলোক সব ধরনের একটা আলাদা কিছু এক্সপ্রেশন থাকে সেখানে। আমাদের স্পেশালি বঙ্গাল মানে কিরণ আমাদের যে পাবেলটা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে, যে সোশ্যাল মিডিয়া স্টার যারা আছে, ঝিলামদিও আছে ছবিটা, তারা দেখলাম একটা ক্যারেক্টার করেছে, তাদেরকে বড় পর্দায় করছে, সবাই কাজ করছে, তো ভীষণ ভালো যে ইউটিউব কমিউনিটি আলাদা, ইন্ডাস্ট্রি আলাদা, এবং সবাই মিলে মিশে একসাথে কাজ করছে। সেটাও আমি খুব এক্সাইটেড কিরণের পারফরমেন্স দেখার জন্য, আশা করি খুব ভালো করেছে, যতটা অনলাইনে হাসা আমাদের ততটা এখানে এন্টারটেইন করেছে, অনলাইনে ক্যারেক্টার থেকে ভীষণভাবে এক্সাইটেড। আমি সমস্ত বাংলা ছবির দর্শকদের বলতে চাই, বাংলায় যারা থাকো, প্লিজ ডোন্ট ওয়েট ফর যে কবে ওটিতে আসবে, হলে আসবে, তখন আমরা সিনেমাটা দেখবো, টিকিট কেটে একসাথে ছবিটা দেখতে যাও। আজকে টেনশনটা কম, কারণ আজকে কম মানে কম সিনেমা হলে রিলিজ করেছে, আমি জানি কাল থেকে হবে, তো কালকে টেনশনটা আমার বেশি হবে, আমি জানি না কি হবে। সবই ছোটো ছোটো চরিত্র, কিন্তু আমার চরিত্রটা আমার মনে হচ্ছে অসাধারণ, মানে ছোট্ট একটা চরিত্রের মধ্যে তোমরা দেখো কত রকমের সে, একদম মেকআপ নেই, আবার এত মেকআপ করেছি, একদম অন্যরকম, আমি মা না মাসি না প্রস্টিটিউট, ভাবতে হবে চরিত্রটাকে নিয়ে।